এতিয়া চাকরি নামত আর কোনেও টাকা লবর কারণে সাহ নকরে, টাকা লওয়া বজারখনো আমি সদায় কারণে আজি শেষ করে দিল। শ্রদ্ধা রাইজ, শ্রদ্ধা রাইজ, 1,00,000 চাকরি হয়ে গল। আজি মই আকৌ কব খুজিছো যে যিদিনাখনে 1,00,000 চাকরি দিয়া শেষ হব সেই দিনাখনে আরো 35,000 নতুন চাকরি মই যুবক যুবতী সকলের কারণে মুক্তি করে দিম। জুলাই মাহত পুলিশত দৌড়িবর কারণে রেডি হয়ে থাকক। থার্ড গ্রেড ফোর্থ গ্রেডর ইন্টারভিউ জুলাই মাহত হব, শিক্ষক নিযুক্তিও হব, আর ভগবানে করিলে তার পিছতো আরো 20-25,000 চাকরি দিয়া রাস্তা মুক্তি করিম। এয়া মোর আপনার কারণে প্রতিশ্রুতি। শ্রদ্ধা রাইজ, আমি যেতিয়া অরুণোদয় আরম্ভ করেছিল মাহত 830 টাকা, তেতিয়া মানুষে মোক কি কৈছিলে যে এইবার ভেলকি বাজি ইলেকশনের পিছত নোহা হয়ে যাব। কংগ্রেসের মানুষবিলাকে মিটিং করে কৈছিলে যে অরুণোদয় আসনি ইলেকশনের পিছত না থাকিব। আজি 800 টাকার অরুণোদয় 1,250 টাকার হল, 18,00,000 মহিলায় অরুণোদয় পাই আসলে, আজি 28,00,000 মহিলায় অরুণোদয় পাই, আর এই বছর আরো 3-4,00,000 মহিলাক আমি অরুণোদয় আসনি দিব। রাইজ, মই এতিয়া আপনার এটা ভাল কথা কব খুঁজছো, যোনে যোনে ভাত খাই আহা নাই ভোকটো পলাই যাব, ঠিক আছে? যেতিয়া আমি ইলেকশনের মিটিংত সুধিছিল যে রেশন কার্ড কিমানৰ আছে, আধায় হাত দাঙিছিলে, আধায় হাত দাঙা নাছিলে। কেইদিনমান আগতে মই কমলপুরত মিটিংত আহিছিল পুথিমারিত, তেতিয়াও মই সুধিছিল কিমানে রেশন কার্ড আছে, আধায় হাত দাঙে, আধায় না দাঙে। আজি আমি 42,00,000 লোকক নতুনকৈ রেশন কার্ড দিল। এতিয়া হাত দাঙকচোন কার কার ঘরত রেশন কার্ড আছে? এতিয়া যাদু হয়ে গল নে নাই? আগত নাছিলে, এতিয়া সবল হয়ে গল। এতিয়া মই আৰু এটা কথা কব খুজছো, যার যার ঘরত রেশন কার্ড আছে সেই সেই ঘরতে যদি এটা অরুণোদয় দি দিও কেনেকুয়া হব? ভাল হব না বেয়া হব? আচ্ছা, মই এটা আৰু এটা পরীক্ষা করো, ভাল হব না বেয়া হব? অরুণোদয় এই মাই তো অল্প ইফালে আ, তারপর কথা পাতিম, রক এক মিনিট, তই তালখন অলপ পিছত বজাবি, আহ মা এইফালে আহিব, হব হব, তই এতিয়া 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 মোক আপোনালোকে কওক, অরুণোদয় কিমানৰ আছে হাত ডাঙক, অলপ হাতখন দাঙি থাককচোন, অরুণোদয় কিমানৰ আছে? এতিয়া আপনালোকে নামাক, অরুণোদয় কার কার নাই হাত ডাঙক? এতিয়া যদি যার যার ঘরত রেশন কার্ড আছে তাকে যদি অরুণোদয় দিদি অহাবার হাত ডাঙাটো বন্ধ হয়ে যাবনে না যাব? যাবনে না যাব? হয়নে? এইবার মই সেইটো বুদ্ধি লৈ আহিছো। ইমান সিলেকশন টিলেকশন গন্ডগোল হয়ে থাকে, যদিকে যি পরিয়ালতে রেশন কার্ড আছে তাতে এটা অরুণোদয় জাপি দে, ঝামেলা শেষ, হয় না নহয়? এতিয়া রেশন কার্ড পালো, অরুণোদয় পালো, অরুণোদয় পালে কি হব, রেশন কার্ড পালে কি হব, উজ্বলা গ্যাসও পাম, উজ্বলা গ্যাসত বজারতকৈ 300 টাকা কম দামত আমি উজ্বলা গ্যাস পাও। রেশন কার্ড পালে আমি কি পাও? প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত আৰু মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান অসম, 5,00,000 টাকালৈকে চিকিৎসা বিনামূলীয়া। এতিয়া মোৰ মনত আৰু এটা ইচ্ছা গৈ আছে যে যার ঘরত রেশন কার্ড আছে সেই ঘরত এজন মুরব্বী মানুহ আছে নাই ঘর? এতিয়া মুরব্বী মানুহজনক ভগবানে নকৰক, মা কামাখ্যায় নকৰক, কিন্তু মুরব্বী মানুহজনৰ যদি এক্সিডেন্ট হয়,
কিবা কারণত বেমার হয় মৃত্যু হয় ঘরখন অন্ধকার নামি আহে না নাহে। সেই কারণে এইবার আমি কইছো যে যার ঘর রেশন কার্ড আছে তার মুরব্বী মানুষজনক আমি সরকারি খরচত ইন্স্যুরেন্স করে দিম, যাতে তেওঁর বিপদ হলে পরিয়ালটুয়ে ইন্স্যুরেন্স লাভ করিব পারে। এটা এটা মাকে তিনটা বাচ্চা জন্ম দিয়ে, দুটা বাচ্চা জন্ম দিয়ে, এটা আমার রেশন কার্ডে কি কি জন্ম দিয়ে? রেশন কার্ডে অরুণোদয় জন্ম দিব, রেশন কার্ডে গ্যাসের জন্ম দিব, রেশন কার্ডে 10 কেজি 5 কেজি বিনামূলিয়া চাউলের জন্ম দিব, রেশন কার্ডে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান অসম জমা দিব, আর রেশন কার্ডে ইন্স্যুরেন্সরও জমা দিব। এতিয়া রেশন কার্ডেহে ইমান জন্ম দিব, এবুলি মাইকী মা মহিলা সকলে ইমান বাচ্চা জন্ম দি নিদিব, কিন্তু হব বোলে রেশন কার্ডে ইমান জন্ম দিয়ে। মই কইছো যেতিয়া ভগবানে মুখেদি উলিয়াইছে যেতিয়া এটো হৈ যাব বুলি ধৰি থৈ দিয়ক, ঠিক আছে, এটো হব বুলি ধৰক আৰু হল। এতিয়া ৰাইজ এটা ডাঙৰ কথাটো হল আৰু এটা নতুন কাম কৰিব লাগে, সেইটো হৈছে বাইদেউসকলক লাখপতি বাইদেউ বনাব লাগে, লাগে না নাই লাখপতি হব, কাবাক কাক কাক নালাগে হাত উঠা, কাক কাক নালাগে, আচ্ছা কাক কাক লাগে হাত উঠক, এতিয়া আচ্ছা এটা হাত খন নামক, এটা ভাতর ভোগটো অল্প কমছে না নাই? কমছে তো ভাতর ভোগটো, ঠিক আছে। এতিয়া লাখপতি আমি কেনেকে বনিম? লাখপতি বাইদেউ বুলি কলেতো নহব, পিছত আকৌ কংগ্রেসী বিলাকে কব এই কত মুখ্যমন্ত্রী লাখপতি বনাম বুলি কৈছিল, কত বনিলি বুলি কব, কব নহয়, বিজেপিক জিকাব না নাই, মোদীক প্রধানমন্ত্রী পাতিব না নাই, অ নহলে আকৌ মই কইহে থাকিম, সব এনাই যাব, ঠিক আছে, নহলে আকৌ দিলীপ শইকীয়া টেনশন হয়ে যাব, হয় না নহয়? মই কৈছো ঠিক আছে। এতিয়া ফর্মখন ফিল আপ করলে না নাই আপনাদের? করলে? কোনে? সবে করেছে কি জানি, তথাপিতো করা কেজনে হাত উঠাওক। আচ্ছা এতিয়া ফর্ম খেনে আপনাদের দিলে, এতিয়া আপনাদের সরক ইন্টারভিউ হব, হব ইন্টারভিউ মানে এইবর পরীক্ষার ইন্টারভিউ নহয়, এটা ইন্টারভিউ বাচ্চা কেটা আছে এটুয়ে খুঁজব, খালি চারিটা পাঁচটা থাকিলে দিগদার হব, আর তিনি চারিটালেকে মই মিলাই লম, হব, গতি যি নহক এই কথাটো সোধার পিছতেই এদিন রাতিপুৱা ব্যাংকর একাউন্টত আপনার মোবাইলত টিলিং টিলিং মেসেজ আহিব আর একাউন্টত টুপুং করে 10,000 টাকা সোমাই যাব, হল? এটা 10,000 টাকাটো সোমার পিছত কি করিম? গিরিয়েকক দি দিম, কোনে কোনে গিরিয়েকক দি দিব, এই এতিয়া মোর আগত কইছে নিদিও বিলি, পিছর আকো দি দিব, দিবনে নিদিয়ে? এইটুত অলপ লাহে কই, অলপ ভয়ও খাই গিরিয়েকক, দিবনে নিদিয়ে? অ নাই নলয় গিরিয়েক বিলাকেও, মই কই দিম টিভিত, আপনার চিন্তা নাই, গিরিয়েক সকলক মই কই দিম যে এই 10,000 টাকাটো লব নালাগে, পারিলে নিজের পকেটের পর 2,000 মান দিবহে লাগে, ঠিক আছে, হবনে? এই 10,000 টাকাটো পুয়ার পিছত এই টাকাটো আমি যি সকলে ভাল করে ব্যবহার করিম, কোনোবাই মুরগি করক, হাঁহ করক, কাপড় বোয়ক, সরু দোকান দিয়ক, নহলে 10,000 টাকা গোট খুয়াই 1,00,000 টাকা দি গ্রুপত বিজনেস করক, যি কেগৰাকী বা সকলোৱে ভাল কাম করিব তেওঁলোকক মই আকৌ 25,000 টাকা ব্যাংকর একাউন্টত দিম। এই 25,000 টাকার 12,500 ব্যাংক ঘুরাই দিব লাগিব, 12,500 ঘুরাই দিব নালাগে, আর ব্যাংক কোনো সুদ দিব নালাগে, সুদটো সরকারে দি দিব, 12,500 টাকাও সরকারে দিব, মাত্র 12,500 টাকা আপনাদের ঘুরাই দিব লাগিব।
পঁচিশে আর দহে কি হল পঁয়ত্রিশ হাজার। এটা এখন তালে দিতো তাল নাবাজিব, দুখন তাল দি বজাব লাগিব। এটা আপনাদের কষ্ট করব, মই পঁয়ত্রিশ হাজার টাকা করে দিল, আপনাদের কষ্ট করে দুবছর তিন বছরত ইয়াক এক লাখত লৈ যাব লাগিব। যাকে লৈ যাব নোৱাৰে লাগিলে তেওঁলোকক আৰু দশ বিশ হাজার টাকা পিছত আমি আকো ব্যাংকত সুমাই দিম, কিন্তু লাখপতি করিহে এৰিম। হব, লাখপতি হব লাগিব, আর আজির প্রায় মনটো বনাই লোক যে মই লাখপতি হম। আর যদি হম বুলি কয় হব, কিন্তু যায় যোনে নহয় বুলি কব সি হব নোৱাৰিব। আপনাদের সকলে নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় মোক কইছে যে অসমত চল্লিশ লাখ আত্মসহায়ক গোটর সদস্য আছে, সকলকে আমি লাখপতি বনাব।